এর আগের দিন আমরা পেয়ার অফ স্টেট লাইন নিয়ে কথা বলছিলাম লেকচার ওয়ানে। তো পেয়ার অফ স্টেট লাইনকে আমরা মূলত দুইটা ভাগে ভাগ করেছিলাম, এবং সেটা একটা ছিল পেয়ার অফ স্টেট লাইন থ্রু অরিজিন, আর একটা হচ্ছে পেয়ার অফ স্টেট লাইন থ্রু এনি পয়েন্ট, মানে আদার দেন অরিজিন, অরিজিন ছাড়া অন্য যে কোনো পয়েন্ট দিয়ে যেতে পারে, সেরকম পেয়ার অফ স্টেট লাইন। তো আমরা এর আগের লেকচারে, মানে লেকচার ওয়ানে, পেয়ার অফ স্টেট লাইন থ্রু অরিজিন এর কিছু মূল জিনিস পড়েছিলাম। আমি আবার একটু রিভিউ করে আমি আমাদের আজকের লেকচারে চলে যেতে চাই, এবং এই কারণে রিভিউ করতে চাই যে আজকের লেকচারের সাথে পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন এটার মিল থাকবে, দ্যাট ইজ প্রায় 90% সেম। এই কারণে আমাদের একটু রিভিউ করে যাচ্ছি। তা আমরা আমরা আগেই বলেছি যে এই যে তোমরা একটা স্ট্রেট লাইন দেখতে, মানে একটা ইকুয়েশন দেখতেছো, সরি, এই যে একটা ইকুয়েশন দেখতেছো, এ এক্স স্কোয়ার টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জিরো, এই যে যে একটা ইকুয়েশন দেখতে পাচ্ছ, এবং এটা অবশ্যই সেকেন্ড ডিগ্রি। আমরা সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশনটা আমরা কিন্তু এর আগের দিন বলেছি। তো সেই সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশনটা কখন হচ্ছে তোমার একটা পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন হবে, বলছে যদি সেটা হোমোজিনিয়াস ফর্ম হয়ে যায়, ঠিক আছে? তো এটা একটা কি রিপ্রেজেন্ট করে, বলে পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন। ওকে, এখন আমরা বলছিলাম ঠিক আছে, আমরা প্যার অফ স্টেট লাইন পাইলাম থ্রু অরিজিন, কিন্তু সেই প্যার অফ স্টেট লাইনটা কিরকম হতে পারে, তারা কি রিয়েল নাকি ইমাজিনার, সেটা জানার জন্য বলছিলাম, এবং এগুলা বের করে দেখাইছিলাম কেন এটার উপর নির্ভর করে। তো এইচ স্কোয়ার মাইনাস এ বি গ্রেটার দেন যদি জিরো হয়, তখন আমরা দুইটা রিয়েল লাইন পাই এবং তারা হচ্ছে ডিস্টিং পাই, অর্থাৎ এটা এটা হচ্ছে ফিগারটা, এই যে এইচ স্কোয়ার মাইনাস এ বি। তুমি যদি এই ফিগার টাকতে চাও, দ্যাট ইজ এই যে এই যে যে ফিগারটা, এটা হচ্ছে এইচ স্কোয়ার মাইনাস এ বি এর ক্ষেত্রে। ওকে, এই যে যে ফিগারটা বললাম, এই ফিগারটা হচ্ছে এইচ স্কোয়ার মাইনাস এ বি গ্রেটার দেন অর ইকুয়াল গ্রেটার দেন জিরো এটার জন্য। আর যদি এরকম হয়ে যায় এইচ স্কোয়ার মাইনাস এ বি ইকুয়ালস টু জিরো, তখন হচ্ছে তারাও দুটা রিয়েল লাইন হবে, কিন্তু তারা সেম। এই দেখছো, এখানে যে আমি এই যে পাশে যে চিত্রটা আঁকছি, এই যে পাশের, সেটার মধ্যে দেখতে পাচ্ছো যে এখানে হচ্ছে লাল এবং কালো কালির যে স্ট্রেট লাইন, দুইটা কিন্তু একসাথেই যাচ্ছে, এরকম বোঝাচ্ছে। আর যদি এইচ স্কোয়ার মাইনাস এ বি লেস দেন জিরো হয়, তখন তারা হচ্ছে ইমাজিনারি লাইন হবে, তারা যেহেতু আমি আঁকতে পারি না এই কারণে আঁকিনি। এবং আমি তোমাকে বলছিলাম এই যে দুইটা সরলরেখা, তাদের মধ্যবর্তী আমি অ্যাঙ্গেল কি বের করতে পারি, পারি কিভাবে, বলে ট্যান থিটা সমান প্লাস মাইনাস। কেন প্লাস মাইনাস বলছি, কারণ হচ্ছে আমরা জানি, দেখতে পাচ্ছ এখানে একটা অ্যাঙ্গেল সৃষ্টি হচ্ছে, এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে, আবার এখানে এখান থেকে এই দেখো এটা একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, অর্থাৎ একটা একটা সে সূক্ষ্ম কোণ পাচ্ছে আর একটা স্থূল কোণ পাচ্ছি, তা এই কারণে হচ্ছে প্লাস মাইনাস, অর্থাৎ দুইটা অ্যাঙ্গেল পাবো বিধায় এখানে প্লাস মাইনাস দেওয়া হয়, ঠিক আছে? তো ট্যান থিটা ইকুয়ালস টু, দেখো প্লাস মাইনাস টু স্কোয়ার রুট এক্স স্কোয়ার মাইনাস এ বি এ প্লাস বি। এবং আমরা বলছিলাম থিটার মান যদি জিরো হয়ে যায়, তখন আমরা এটা দেখাইছিলাম এর আগের দিন, যে এখানে আমরা পাই এক্স স্কোয়ার মাইনাস এ বি ইকুয়ালস টু জিরো। দেখো যেটা হচ্ছে এই যে দ্বিতীয় ফিগারটা ছিল, এটা কিন্তু আমার এক্স স্কোয়ার মাইনাস এ বি ইকুয়ালস টু জিরোর জন্য পেয়েছিলাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই, এই যে এইটার জন্য আমরা কিন্তু পেয়েছিলাম, দেখো এটার জন্য পেয়েছিলাম, মিলে যাচ্ছে। এরপর যদি আমাদের এরকম হয় যে এ থিটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এ প্লাস বি ইকুয়ালস টু জিরো হবে। এর জন্য আমরা দুটা চিত্র তোমাকে দেখাইছি, মানে তিনটা চিত্র, দেখো আমি এখানে তিনটা ফর্ম নিচ্ছি, এই একটা লাল কালি তোমরা দেখতে পাচ্ছ, আর একটা কি কালার জানি না, এটা একটা সবুজ। এই যে তিনটা কালির, এর মধ্যে লালটা হচ্ছে আমার ইমাজিনারি হয়ে যায়, দেখো লালটা এই যে প্রথম ইকুয়েশনটা, দেখো এই যে এখানে প্রথম ইকুয়েশনের ক্ষেত্রে, দেখো এই যে এইটার ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি, এইটার ক্ষেত্রে এখানে এ সমান হচ্ছে আমার 5, আর এইচ, এইচ এর মান কত বলতো, কে বলতে পারে এখানে এইচ সমান কত? দেখো আমি যদি একটু সাজাই নি এটাকে, যে 2 এইচ, এইচ এর মান তাহলে হাফ এক্স ওয়াই এই আকারে আছে, তাহলে এইচ এর মানটা হচ্ছে আমার হাফ, এইচ ইকোয়ালস টু হাফ, আর বি এর মানটা আমি যেটা পাচ্ছি সেটাও কিন্তু 5 পাচ্ছি। তাহলে এবার করো, এইচ স্কোয়ার মাইনাস এ বি এটা কি গ্রেটার দেন জিরো অথবা লেস দেন জিরো হয়? দেখো হাফ কে যদি তুমি স্কোয়ার করো 1/4 আসে, এবং এ বি কে যদি করো সেটা 25 আসে, তাহলে দেখতে পাচ্ছ এটা নেগেটিভ আসছে, তার মানে এটা ইমাজিনারি। এই কারণে দেখো এই যে আমি গ্রাফটা দেখতে পাচ্ছি, এখানে ডেসমোস অ্যাপ দিয়ে করেছি আমি, সেখানে লাল রঙের কোনো ধরনের ফিগার পাচ্ছি না, কেন? কারণ এটা হচ্ছে তাহলে কমপ্লেক্স চলে চলে আসতেছে, সেটা আঁকা যে সম্ভব না, ইমাজিনারি চলে আসতেছে। এরপর দেখো দ্বিতীয়টা, এই যে যে দ্বিতীয়টাকে আমি বসাইছি, সেটার কালার কিন্তু এই যে এইটা, কালারের নাম আমি জানি না, এইটা এখানে দেখো, এখানে দেখো যে তুমি যদি করো এইচ স্কোয়ার মাইনাস এ ভি ইকোয়াল টু জিরো পাবা, দেখো এখানে এখানে এইচ এর মান হচ্ছে তোমার হচ্ছে 5,
5 কে স্কোয়ার করো, তার মানে হচ্ছে 5 স্কোয়ার, আর এবি মানে এ মান 5, বি এর মান 5, তার মানে 0 পাচ্ছ। এই যে দেখো এখানে দুটো স্ট্রেট লাইন লুকায়িত আছে, অর্থাৎ তারা একই সাথে একই দিকে যাচ্ছে, এখানেই দুটো স্ট্রেট লাইন কি বলছি লুকায়িত আছে, বুঝতে পেরেছো? দুটো হাত, মনে করো তোমার একটা হাত আর একটা হাতের উপর রাখলা, সেই ঘটনা ঘটছে। এরপর তৃতীয়টা দেখো, তৃতীয়টা হচ্ছে গ্রিন মানে সবুজ কালার, সেটা দেখো সেখানে যে ইকুয়েশনটা আছে সেখানে দেখো, এখানে এ প্লাস বি যদি করি, এটা এ প্লাস বি ইকোয়াস টু 0 পাইতেছি, কারণ 5 প্লাস -5 ইকোয়াস টু হচ্ছে 0 হচ্ছে। তাহলে আমরা জানি যদি এ প্লাস বি ইকোয়াস টু 0 হয়, তখন ওই যে দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন পাবো, তারা পরস্পর হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। তোমরা স্পষ্ট এখান থেকে দেখতে পাচ্ছ যে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এখান থেকে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা থেকে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা থেকে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এটা আমরা করেছি হচ্ছে ডেসমোস অ্যাপ দিয়ে, ঠিক আছে? এর এটা আমরা দেখতে পারলাম। এরপর আমরা বলছি যদি এই যে দুটা স্টেট লাইন মানে পেয়ার অফ স্টেট লাইন, বা একে যদি আলাদা আলাদা ভাবে একটা করে স্টেট লাইন ধরি, তো দুটো স্টেট লাইনকে যদি এভাবে আলাদা আলাদা ভাবে দেওয়া থাকে সমীকরণ, তখন আমাদের এই যে ঢাল, এই যে M1 আর M2 বুঝাবে, সেটা ঢাল দ্বয়ের যোগফল হবে 2H -2H বাই B, এবং গুণফল হবে A বাই B। এটা আমরা কালকে বলেছিলাম। আজকে আমরা যাব হচ্ছে আরেকটা নতুন টপিক, সেটা আমি কালকে কভার করতে পারিনি, এটাও হচ্ছে তোমার হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন দিয়ে। এখানে আমরা যে শিরোনাম সেটা হচ্ছে বাই সেক্টর অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন্স এত, অর্থাৎ প্রাথমিক পর্যায়ে মনে করো আমি একটু একটা ভিন্ন কালি নিতে চাই, যে কালি ইউজ হয়নি। আচ্ছা আচ্ছা, হলুদ নিলাম মনে করো। প্রথম হলুদ নিলে দেখা যাচ্ছে না, একটু সময় দিতে হবে। আচ্ছা এটা নেই, মনে করো প্রথমে তোমার এই যে দুইটা, এই জিনিসটা রাখতেছি, তাদের এই যে দুইটা পেয়ার অফ স্ট্রেট লাইন দেওয়া আছে, কেমনে বুঝলাম? কারণ এই যে, এই যে তাদের ইকুয়েশন, এই যে দুইটা পেয়ার অফ স্ট্রেট লাইন দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা এরপর এখন আমি চাচ্ছি তাদের সমদ্বিখণ্ডক বের করতে, বাই সেক্টর দ্বিখণ্ডক। তাহলে দেখো কয়টা সমদ্বিখণ্ডক পাওয়া যায় এখানে, আগে একটু কল্পনা করো। 1 নম্বর কথা হচ্ছে এই যে দুইটা সরলরেখা, তোমরা আবার এই পাশ দিয়েও আঁকি, এই যে এটা কিন্তু একসাথেই আছে, এই যে দুটা সরল রেখা আছে তাদের বাইসেক্টর পাবো দুইটা, কিভাবে? একটা দেখো এদের মধ্যবর্তী একটা বাইসেক্টর পাবো, আবার এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের একটা বাইসেক্টর পাবো, বুঝতে পারছো? এখন সমদ্বিখণ্ডকের যে কনসেপ্ট আমরা এটা প্রমাণ করিনি, শুধু আমরা জানবো, প্রমাণ করতে পারি। আমরা ইন্টারে পড়ে আসছি যে সমদ্বিখণ্ডকের ইকুয়েশন বের করতে চাইতাম, ধরো এইটার আমরা যেহেতু হচ্ছে পেয়ার অফ স্টেট লাইন পড়িনি, আমরা হচ্ছে ইন্টারমিডিয়েটে হচ্ছে স্টেট লাইন অধ্যায় পড়ে আসছি, সেখানে দুটো স্টেট লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেলের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো, সেটা আমরা পড়া শিখছি। কিন্তু সেখানে আমরা যেভাবে প্রমাণ করতাম এখানে সেভাবেই প্রমাণ করি, আসলে আমরা প্রমাণ করব না, কারণ প্রমাণটা আমাদের আসে না। আমরা কিভাবে প্রমাণ করতাম বলে, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স আঁকতাম, এই সরলরেখা থেকে একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স আঁকতাম, এবং এই ডিস্টেন্স দুটা সমান হবে, সমান লেখার পরে সেখান থেকে আমরা একটা ইকুয়েশন পেয়ে যাইতাম। ঠিক সিমিলারলি একই ওয়েতে আমরা এখানে প্রমাণ করি, কিন্তু আমরা প্রমাণটা করছি না। তাহলে এই ক্ষেত্রে আমাদের বাইসেক্টর পাবো দুইটা, ঠিক আছে? এই কারণে দেখো এখানে আমরা লিখছি বাইসেক্টরস, অর্থাৎ বহুবচন করেছি। কেন বাইসেক্টর দুটো পাবো? কারণ পেয়ার অফ স্ট্রেট লাইনের মধ্যে দেখতে পাচ্ছ দুই ধরনের অ্যাঙ্গেল পাওয়া যায়, এই যে একটা পাচ্ছে অ্যাঙ্গেল আর এই যে একটা অ্যাঙ্গেল পাচ্ছি, তাদের বাইসেক্টর নির্ণয় করছি, মানে সমদ্বিখণ্ডক নির্ণয় করছি। তাহলে সেটার ইকুয়েশন হচ্ছে, দেখো এইটা মনে রাখবে একদম সরাসরি, এই কথাটা মনে রাখবে, x² - y², তারপর হচ্ছে a - b ইকুয়ালস টু x×y/h, এটা মনে রাখতে হবে যে কোনো মূল্যে, এটা মনে রাখতে হবে কি x² y² যেহেতু সমীকরণ, এটার মধ্যে x y থাকবে, a - b আর হচ্ছে x×y/h, এটা হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর, ঠিক আছে? আচ্ছা এটা সমীকরণ নির্ণয় করলাম, এই যে যে দুইটা বাইসেক্টর, দ্যাট ইজ আমরা এইটা এবং এইটার সমীকরণ কোনটা হবে, সেটা হচ্ছে এইটা হবে। ওকে, অ্যাঙ্গেল বাইসেক্টর সম্পর্কে শেষ। আর এটাই হচ্ছে আমাদের পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন, এর বাইরে আর কিছু নেই। এখন আমরা যদি এই যে পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন পারি, তাহলে আমরা বাকি টপিক্সটাও পারবো। পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু এনি পয়েন্ট আদার দেন অরিজিন, অরিজিন ছাড়া যে কোনো পয়েন্ট দিয়ে। তা আমি মনে করি এই যে দেখো এখানে কিন্তু এই যে দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন আছে এখানে, মানে এক জোড়া সরলরেখা, তারা কিন্তু অরিজিন দিয়ে যায়নি, অন্য কোনো একটা পয়েন্ট দিয়ে গেছে, সেই পয়েন্টটার নাম দিয়েছি মনে করো আলফা বিটা, আলফা বিটা, ঠিক আছে? তাহলে নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, আমরা কিন্তু এর আগের বার একটা জেনারেল ইকুয়েশন কখন পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে সেটা কিন্তু আমরা বলছি, মানে থ্রু অরিজিন একদম প্রথম দিন কি বলছিলাম,
দেখো, প্রথম লেকচারে বলছিলাম যে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন এ এক্স স্কোয়ার টু এইচ এক্স ওয়াই বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকোয়াল টু জিরো, এই যে একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, এইটা পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন কখন মানে রিপ্রেজেন্ট করবে, কোন পার্টটুকু দ্বারা, যেইটুকুতে মধ্যে হোমোজিনিয়াস ফর্মটা আছে, এই যে এটার মধ্যে হোমোজিনিয়াস ফর্ম আছে, জাস্ট এটা ইকুয়ালস টু জিরো লিখলে তখন এটা দ্বারা হচ্ছে আমার একটা পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন বুঝাবে। কিন্তু এই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনই আমার কখনো কখনো পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে, কখনো কখনো সার্কেল রিপ্রেজেন্ট করতে পারে, কখনো কখনো হাইপারবোলা, কখনো কখনো ইলিপস, এগুলো বিভিন্ন কিছু রিপ্রেজেন্ট করতে পারে। তা কখন এই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটা আমার হচ্ছে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে, এবং অবশ্যই সেই পেয়ার অফ স্ট্রেট লাইনটা রিয়েল হতে হবে, আমি মনে করি না রিয়েল, কারণ কমপ্লেক্স এর ক্ষেত্রে আমরা দেখেছি সেটা এক্সিস্ট করে না, কারণ আমরা কমপ্লেক্স তো আঁকতে পারবো না। তাই আমরা মনে করে নিলাম, এই কারণে দেখো আমি এই কথাটা লিখছি, দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর দ্য জেনারেল ইকুয়েশন অফ দ্য সেকেন্ড ডিগ্রি এ এক্স স্কোয়ার, এত এই ইকুয়েশনের এটাকে এটা এই ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করবে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন, সেটা অবশ্যই রিয়েল কখন, যদি এই যে ডেল্টা ডেল্টা দ্বারা আমরা এখানে ডিসক্রিমিনেন্ট বুঝাচ্ছি, মনে করো এইটা এই ডিসক্রিমিনেন্টটা ইকুয়ালস টু কি হতে হবে, অবশ্যই বলো এটা ইকুয়ালস টু অবশ্যই তোমাকে হচ্ছে জিরো হতে হবে, কি বলছি এটা ইকুয়ালস টু জিরো হতে হবে, অ্যান্ড সাথে সাথে এই কন্ডিশন মানতে হবে। কেন এই কন্ডিশন? কারণ রিয়েল হতে গেলে এই কন্ডিশন মানতে হবে। আমি কিছুক্ষণ আগে দেখালাম তোমাকে, কিছুক্ষণ আগে দেখাইছি যে যদি রিয়েল হতে হয় তাহলে এই যে এইচ স্কোয়ার মাইনাস এ বি এটাকে নেগেটিভ হওয়া যাবে না, ঠিক আছে? তাহলে বাকি দুটা জিনিস যেহেতু এটা নেগেটিভ হতে পারবে না, তাহলে কি কি হতে পারবে বলে, এটা পজিটিভ হলেও হবে এবং এটা জিরো হলেও রিয়েল হবে। তাহলে এই দুটাকে একত্রে আমি এভাবে লিখে দিচ্ছি, ঠিক আছে কিনা? তাহলে আমরা যদি বলি একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন কখন হচ্ছে প্যারা অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে, তখন আমরা বলবো যে ডিসক্রিমিনেন্ট ইকুয়ালস টু জিরো, এটাকে মনে করো একটা ডেল্টা মানে ডিসক্রিমিনেন্ট বোঝাচ্ছে আমি এখানে, মনে করো আর এইচ স্কোয়ার মাইনাস এবি গ্রেটার দ্যান অর ইকুয়ালস হচ্ছে জিরো, এটা হওয়া লাগবে রিয়েল হতে গেলে, ঠিক আছে? এটার ক্ষেত্রেও যদি দেখো এই যে দুটা, এই যে যে দুটা স্ট্রেট লাইন দেওয়া আছে আলাদা আলাদা ভাবে, তাদের যদি সমীকরণ দেওয়া থাকে, দেখো এর আগের বারের সাথে একটু কম্পেয়ার করো, এর আগের বার এই যে দুইটা সমীকরণ তারা অরিজিন দিয়ে গিয়েছিল এবং দুইটার আলাদা আলাদা মনে করো ইকুয়েশন দেওয়া ছিল, ওয়াই ইকুয়ালস টু এম অন এক্স, এটার দেওয়া ছিল ওয়াই ইকুয়ালস টু এম টু এক্স, তখন আমরা বলছিলাম এদের এম ওয়ান প্লাস এম টু এই ঢাল দ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস টু এইচ বাই ভি এবং ঢাল দ্বয়ের গুণফল হচ্ছে তোমার এ বাই ভি, ঠিক না? ঠিক, এবার এবারও তাদের এই যে ইকুয়েশন আছে সেটা যেহেতু মূল বিন্দুগামী না, তাহলে এবার ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সাম কনস্ট্যান্ট আসবে এখানে, কারণ এটার ক্ষেত্রে কেন সাম কনস্ট্যান্ট দেয় নেই, এটা তো মূল বিন্দুগামী ছিল, আমরা জানি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ ওয়াই ইকুয়ালস টু এম এক্স, এবার যেহেতু মূল বিন্দুগামী না তাহলে সাম কনস্ট্যান্ট আছে, এই কারণে সেই কনস্ট্যান্টের নাম দিলাম আমরা এরকম, ওকে? এখন তাদেরও যদি তুমি ওই যে আগের মতো, আমি এটার প্রথম লেকচারে কিন্তু দেখাইছি যে এগুলো কিভাবে আসছে, এটাকেও যদি আবার আগের মতো কাজ করো তখন একই আসবে, একই রেজাল্ট আসবে, তাদের ঢাল দয়ের যোগফল এবং গুণফলের রেজাল্ট একই আসে, এবং এটার ক্ষেত্রে এই যে যদি আমরা অ্যাঙ্গেল বের করি সে একই রেজাল্ট আসবে, অর্থাৎ আমরা প্যার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন যেই রেজাল্ট পেয়েছিলাম অ্যাঙ্গেলের ক্ষেত্রে, এটার ক্ষেত্রেও সেই রেজাল্টটাই পাবো। এরপর দেখো থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এ প্লাস বি ইকুয়ালস টু জিরো হবে, এর আগেরটার মতোই, এটা আমরা এই আগেরটার মতোই মিলে গেছে, এটা আমরা বললাম না, এগুলোর প্রমাণ আছে দরকার নেই। এবার হচ্ছে দেখো নতুন একটা ব্যাপার আছে, দ্য স্ট্রেট লাইন, এই যে যে দুটো স্ট্রেট লাইন এরা প্যারালাল হবে মানে সমান্তরাল হবে, এরকম সমান্তরাল হবে কখন হবে, কখন হবে যদি এই কন্ডিশনটা মেনে থাকে, কি এ বাই এইচ, এইচ বাই বি, জি বাই এফ, এদের অনুপাত গুলা সমান হয়ে থাকে। এখন কথা হচ্ছে এগুলো আমরা কিভাবে মুখস্থ করব, সে মুখস্থ করার টেকনিক আমি বলে দেব। 6 নাম্বার দেখো, 6 নাম্বার হচ্ছে দ্য স্ট্রেট লাইন উইল বি কোইনসিডেন্ট ইফ এই কন্ডিশন মেনে চলে, কি? এবার কিন্তু দেখো তোমাদের প্রশ্ন আসতে পারে প্যারালাল আর কোইনসিডেন্ট এর মধ্যে পার্থক্য কি, যারা হচ্ছে কোইনসিডেন্ট দেখো এই কথাটা শোনো, কোইনসিডেন্ট তারা প্যারালালও হবে, কিন্তু আচ্ছা প্যারালাল কিন্তু সকল প্যারালেল কোইনসিডেন্ট নাও হতে পারে, কোইনসিডেন্ট নাও হতে পারে, কথা বুঝতে পেরেছো কথা? দেখো এই যে যারা কোইনসিডেন্ট সেখানে কিন্তু এই শর্তটা আছে, এই শর্তটা কিন্তু প্যারালাল হওয়ার জন্য আছে, তাহলে যারা কোইনসিডেন্ট তারা প্যারালাল, কিন্তু যারা প্যারালাল তারা কোইনসিডেন্ট নাও হতে পারে। আচ্ছা প্যারালাল মানে কি আর কোইনসিডেন্ট মানে কি, প্যারালাল মানে এরকম
আর দেখো আর কোইনসিডেন্ট মানে এক দুইটা সরলরেখা একটার উপর দিয়ে গেল, এটা কিন্তু প্যারালাল ঘটনাও আবার এটা এটাকে মানে এরকম, ধরো তোমার দুইটা হাত দুইটা হাতের সাথে মিলে আছে, এটাকে প্যারালালও বলতে পারবো আবার কোইনসিডেন্টও বলতে পারবো। তবে কোইনসিডেন্ট বলতে গেলে অবশ্যই অবশ্যই এই তিনটা ব্যাপার দেখতে হবে যে এটা সমান কি না, সমান না হলে মনে রাখতে হবে তাদের মধ্যে গ্যাপ আছে এরকম প্যারালাল হবে। বুঝতে পেরেছো কথা? আচ্ছা এটার ক্ষেত্রে দ্য ইকুয়েশন অফ, এটার মধ্যেও তো আমরা অ্যাঙ্গেল বাইসেক্টর পাবো, দুটাই পাবো, সেটার ইকুয়েশনটা এরকম হবে কি এক্স প্রাইম স্কোয়ার মাইনাস ওয়াই প্রাইম স্কোয়ার এ মাইনাস বি, তারপর এক্স প্রাইম ওয়াই প্রাইম এইচ। আগেরটার সাথে যদি তুমি কম্পেয়ার করো, অর্থাৎ আগেরটা বলতে আগের টপিক্স এর সাথে, তখন দেখো এটার সাথে একটু কম্পেয়ার করতে চাই। এই দেখো এটার সাথে কম্পেয়ার করতে চাই, এই যে এটা ছিল অ্যাঙ্গেল বাইসেক্টর ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ মাইনাস বি এক্স ইন্টু ওয়াই এইচ। আর এখানে কিন্তু আমরা শুধুমাত্র একটা প্রাইম লাগাই দিয়েছি নতুন ভাবে, কেন এটা হচ্ছে প্রশ্ন আসতে পারে যে আমরা কেন হচ্ছে এরকম প্রাইম লাগাইলাম। এর কারণটা আমি বলছিলাম কিন্তু তোমাদেরকে একদম প্রথম লেকচারে, যে এই যে যখন আমরা পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু এনি পয়েন্ট আদার দেন অরিজিন, তখন হচ্ছে আমাদের ট্রান্সলেশনের দরকার হয়ে থাকে। ব্যাপারটা দেখো কি করি আমরা, এখানে আমি জাস্ট প্রমাণটা করছি না, প্রমাণ আমাদের আছে, তোমরা চাইলে অ্যানালিটিক্যাল জিওমেট্রি 2D 3D এই প্লে লিস্টে গিয়ে দেখতে পারো, প্রমাণটা আমি করছি না। দ্যাট ইজ তোমার কিন্তু দুইটা পেয়ার অফ স্ট্রেট লাইন এভাবে আলফা বিটা পয়েন্টে ছিল। আমরা তখন কি করি দেখো, আমরা কি করি, আমরা হচ্ছে অরিজিন কে শিফট করি মানে ট্রান্সলেশন করি। আমরা জানি ট্রান্সলেশন মানে কি, ট্রান্সলেশন মানে হচ্ছে অরিজিন কে শিফট করা উইদাউট চেঞ্জিং এক্সিস, এক্সিস কে চেঞ্জ করা যাবে না, কিন্তু আমরা হচ্ছে অরিজিন কে শিফট করবো। আমরা হচ্ছে চালাকি করে এই অরিজিনটাকে এখানে ধরে নিয়ে আসি, কোথায় ধরে নিয়ে আসি, এখানে এটাকে অরিজিন শিফট করে দিই, নতুন এটা নতুন অরিজিন, এই কারণে এটা জিরো প্রাইম লেখা হয়। ঠিক আছে, এটাকে এক্স প্রাইম এটাকে ওয়াই প্রাইম লেখা হয় মনে করো সাপোজ। তাহলে আমরা ট্রান্সলেশন করার ফলে দেখতে পাচ্ছি যে এবার কিন্তু আবার নতুন যে আমরা একটা সিস্টেম পেলাম, সেই সিস্টেমে আমাদের এবার কিন্তু ওই যে প্যার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন হয়ে যায়। আমরা ট্রান্সলেশন কাজ করতে যাই, আমরা ট্রান্সলেশনের ফর্মুলা জানি আবার, সেই ফর্মুলা হচ্ছে এরকম যে এক্স সমান হচ্ছে এক্স প্রাইম প্লাস আলফা, ওয়াই সমান হচ্ছে ওয়াই প্রাইম প্লাস বিটা। সেখান থেকে যদি আমি এক্স প্রাইম সম্পর্কে লিখি তাহলে এক্স মাইনাস আলফা হয়, আর ওয়াই প্রাইম সম্পর্কে লিখলে ওয়াই মাইনাস বিটা হয়। ঠিক আছে, তা আমি সেটাই বসাই দিয়েছি, এই যে এক্স মাইনাস আলফা, এখানে ওয়াই প্রাইমের জায়গায় ওয়াই মাইনাস বিটা লিখেছি, কারণ হচ্ছে আমরা জানি ইকুয়েশনের মধ্যে শুধুমাত্র এক্স এবং ওয়াই থাকবে। ঠিক আছে, তাহলে এই যে এটা হচ্ছে আমার নতুনের ক্ষেত্রে, এটা কিন্তু মনে রাখতে হবে, আমি একটু এই যে এটা এটাকে মনে রাখতে হবে, এটা এটা কিন্তু লাগবে অ্যাঙ্গেল বাই সেক্টর কার জন্য, থ্রু এনি পয়েন্ট তখন এরকম। এখন কথা হচ্ছে স্বাভাবিকভাবে তোমার প্রশ্নটা করে যে আলফা বিটা তো বসাতে হবে, ঠিক আছে ইকুয়েশনের মধ্যে আপনার এক্স ওয়াই থাকবে মেনে নিলাম, কিন্তু আপনার আলফা বিটা, এই আলফা বিটা হচ্ছে দেখো তো কি, আলফা বিটাটা কিন্তু তাদের এই যে দুটো স্ট্রেট লাইন ছিল তাদের পয়েন্ট অফ ইন্টারসেকশন, ঠিক কিনা? তাহলে আলফা বিটা দুইভাবে বের করা যায়, এই কারণে আমি লিখছি দেখো, আমরা আলফা এবং বিটাকে দুইভাবে বের করতে পারি। সেটা হচ্ছে যদি এরকম আলাদা আলাদা ভাবে তোমার ইকুয়েশন দেওয়া থাকে, আমি একটু এটা মুছে দিতে চাই, যদি তোমার এরকম এই যে দুটা স্ট্রেট লাইন মনে করো এরকম পেয়ার অফ স্ট্রেট লাইন দেওয়া আছে, কিন্তু তাদের এই যে প্যার অফ স্ট্রেট লাইন দেওয়া আছে কিন্তু তাদের ইকুয়েশন মনে করো এরকম দেওয়া আছে, তোমাকে এরকম দেওয়া আছে, আলাদা আলাদা ভাবে দেওয়া আছে, যদি আলাদা আলাদা ভাবে দেওয়া থাকে তখন তাদের আমি ইন্টারসেকশন তো বের করতেই পারি। আচ্ছা এটা থ্রু অরিজিন হয়ে গেছে, এটা একটু মুছে দিই, এটা মনে করো থ্রু অরিজিন না, এখানে হচ্ছে মনে করো আমার অরিজিন, এখানে তারা মিলিত হচ্ছে মনে করো এই আলফা বিটা। এখন আমি এই যে ইন্টারসেকশন পয়েন্ট বের করতে পারি না, প্রতিস্থাপন অপনয়নের মাধ্যমে এখানে জাস্ট ওয়াই এর জায়গায় এরকম বসাই দাও, 3x+2 ওয়াই এর জায়গায় বসাচ্ছি, এই কারণে 5x+3। এখন দুটাকে একসাথে করে দাও, 5x-3x=2-3। ঠিক আছে কি কথা? তাহলে এখানে পাই 2x=-1, তাহলে এক্স সমান হচ্ছে মাইনাস আপ, এখানে দেখো এই আলফার মানটা মাইনাস আপ, এইভাবে আমরা বের করে ফেলতে পারি। ঠিক আছে, এমন করে এখন এক্স এর মানটা আমি যদি যে কোনো এখানে একটা বসাই দিই তাহলে ওয়াই এর মান পেয়ে যাবো, ওয়াই এর মান পেয়ে, এটাই হচ্ছে আমাদের আলফা বিটা। এখন কথা হচ্ছে কখনো এরকম যদি আমাদের আলাদা আলাদা ভাবে দুটো ইকুয়েশন দেওয়া না থাকে, অর্থাৎ এরকম দেওয়া থাকে যে না আলাদা আলাদা ভাবে না দিয়ে শুধুমাত্র আমার বলে দিল যে এরকম বলে দিল যে এই যে দুইটা পেয়ার অফ স্ট্রেট লাইন আছে তাদের ইকুয়েশনটা শুধুমাত্র বলে দিল, কি বলে দিল, সেই ইকুয়েশনটার নাম বলে দিল যে তাদের ইকুয়েশন হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস 2 এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2 জি এক্স প্লাস 2 এফ ওয়াই প্লাস সি=0। তখন আমি কিভাবে আলফা বিটা বের করবো বলে, তখন তোমার এক নাম্বার কাজ তুমি হয়তো বা করতে পারো, এরকম আলাদা আলাদা ইকুয়েশন আনার চেষ্টা করতে হবে এই এইটা থেকে। আবার বলছি
এই যে যে ব্যাপারটা দেওয়া ছিল, এই যে এটা এটা থেকে আলাদা আলাদা ইকুয়েশন তৈরি করার চেষ্টা করতে হবে, কিরকম এরকম যেন আলাদা আলাদা ইকুয়েশন তৈরি করতে পারো, যদি এটা পারো তো ভালো, না পারলে আর একটা শর্টকাট মেথড আছে আলফা বিটা বের করা, সেটা আমি একটু বলে দিচ্ছি। এটা সেটা প্রমাণ করা যায় আলফা বিটা কিভাবে আসছে সেটা প্রমাণ করা যায়, আমাদের প্রমাণ করা আছে, তোমরা লাগলে দেখে নিবা, আমরা দেখতে চাই না, আমি আমি টেকনিকটা বলে দিতে চাই। সেটা হচ্ছে এখানে এখানে লিখবা হচ্ছে এইচ এফ, এটা এইচ এফ হাফ বেজি, আমি এভাবে মুখস্থ করতাম, হাফ বেজি আর এবি মাইনাস এইচ স্কোয়ার, এটাকে কিভাবে বলবা, হাফ বেজি, তোমরা একটা চেনো আমাদের এলাকাতে একটা মানে বেজি একটা অন্যরকম ওই যে জঙ্গলে থাকে, আর বিটার মানটা কিভাবে বের করবা সেটা হচ্ছে হাজি আপা মনে করবা, এইচ জি এ এফ হাজি আফা, আর নিচে যা আছে সেটাই থাকবে। ওকে, এভাবে টেকনিক, হ্যাঁ কিভাবে আলফা বিটা কেন এরকম সেটার ব্যাখ্যা আছে, তো তোমার প্রমাণ দরকার হবে না এখন আর, এই কারণে আমাদের, তোমরা যদি চাও প্রমাণও আছে করো আমাদের প্লে লিস্টে, সেটা দেখে নিতে পারো। তাহলে এভাবে হচ্ছে আমরা তাহলে কি কি জানলাম, নতুন কিছুই না, সবকিছু কিন্তু এক, প্যার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিনের মতো, শুধুমাত্র দেখতেছি যে এখানে যখন 7 নাম্বার আসছে তখন একটু ভিন্ন রকম, আর এখানে এই যে দেখো এইগুলা 5 6 কিভাবে আমি মনে রাখবো, যে প্যারালাল আর কোইন্সিডেন্ট এটা কি আমি মনে রাখবো, এটা মনে রাখার টেকনিকটা কি, আমি এখানে একটু টেকনিকটা বলে দিচ্ছি। তো টেকনিক আমার কথা হচ্ছে প্রথমে ডেল্টার মানকে তোমাকে মুখস্থ করতে হবে, তাইলে তুমি পরবর্তী সবগুলাকে পারবা। ডেল্টা সমান কি ছিল মনে আছে, এ বি, এখানে সি ছিল ঠিক আছে, এখানে জি, এটাকে মনে রাখার একটা টেকনিক আছে, আমি তোমাদের লিখে দিই, আমি বলতে পারবো না এটাকে, এ অট গার্ল উইথ আর বয়ফ্রেন্ড গোয়িং ফর সিনে, আর আমি সিনেমা বানাম এরকমই লিখলাম। দেখো এখানে মুখস্থ করার ওয়েটা কি, এ এইচ জি এইচ বি এখানে দেখো, এখানে বি, এই যে এফ, এই যে জি, এই যে এফ, এই যে সি, এইগুলা নিবা, এবং এইটা মনে রাখবা, এই হট গার্ল উইথ হার বয়ফ্রেন্ড গোয়িং ফর সিনেমা, এটা দিয়ে মনে রাখলেই তাহলে হয়ে যাবে, এটা হচ্ছে আমার ডেল্টা ঠিক আছে। এই যে দেখো তাহলে প্যারালাল হওয়ার শর্ত কি, এটাকে মনে করো 1 নম্বর সারি, সাপোজ এই যে এই ব্যাপারটা আছে, এটা হচ্ছে 1 নম্বর সারি, এটা হচ্ছে 2 নম্বর সারি, এটা হচ্ছে 3 নম্বর সারি, দেখো তাহলে প্যারালাল হওয়ার শর্ত কি, এখানে আমি দেখাচ্ছি প্যারালাল হওয়ার শর্ত হচ্ছে 1/2, আর কোইন্সিডেন্ট হওয়ার শর্ত কি, 1/2 হওয়া লাগবে, 2/3 হওয়া লাগবে, 3/1 হওয়া লাগবে, বুঝাইতে পারছে কিনা, দেখো এই যে সারিগুলা, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে তোমাদের জন্য মুখস্থ করা, যে এইগুলো সব কিন্তু পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিনের মতোই, শুধু এতে এই কন্ডিশনটা মনে রাখতে হবে এখানে, আর এখানের ক্ষেত্রে শুধুমাত্র এখানে আলফা বিটাটা বিভিন্ন ওয়েতে বের করা হয়, আবার বলছি আলফা বিটা যদি আলাদা আলাদা ভাবে ইকুয়েশন দেওয়া থাকে তখন আমার জন্য সহজ, যদি না দেওয়া থাকে তখন দুই ভাবে বের করতে পারে, কি আমরা চেষ্টা করবো এখান থেকে এরকম আলাদা আলাদা নিয়ে যাওয়ার, অথবা এই যে যে টেকনিকটা বললাম যে আলফা সমান কি বলছে, এটা হাফ বেজি, এই যে এইচ এফ বিজি, আর হচ্ছে এটা লিখবা হাজি আপা মনে রাখবা, তাহলেই হয়ে যাবে ঠিক আছে বিটা বের করার টেকনিক। তা আমরা হচ্ছে টেকনিক এখন জানতে চাই, যদি এটা প্রমাণ আসে তাহলে প্রমাণ করাতাম, আমাদের প্রমাণ করা আছে প্লে লিস্টে। তো এই পর্যন্ত, এর পরের দিন থেকে আমরা হচ্ছে বিসিএস কোশ্চেন গুলো হচ্ছে সলভ করবো, এই এটুকু জানলেই আমাদের জন্য এনাফ, এবং আমরা কিন্তু এটা নিয়ে থাকবো, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, খুদা হাফেজ, আবার দেখা হবে।